আপনারা দেখছেন আরামবাগ নিউজ। কখন ধরিয়েছে তাও তো আমরা জানি না, আমরা তো ওই ধারে রয়েছি। হ্যাঁ, গাছের এই পাতাগুলো ছিলাম ঝলসে গেছে, পাতাগুলো ঝলসে গেছে, ওই গাছটা আবার পাতাগুলো ছিলাম ছুটি দিয়েছে দেখছো আগুনের তাপে। আমার বাবার এটা অনেক বছর আগেকার দোকান, কখনো এরকম হয়নি, ফার্স্ট টাইম এরকম হলো। কখনো কেউ দোকানটার কোনো ক্ষতিও হয়নি এত বছর, আর এইবারে দোকান পুড়িয়ে ছাই করে দিয়েছে। দোকানটা কখন পুড়িয়েছিল একটু জানেন? রাত্রে দিবেলে কখন ধরিয়ে দিয়েছে আমরা কেউ জানি, দেখেনি। এবার কি করে কি সংসার চলবে এই সব চিন্তা হচ্ছে। হ্যাঁ, এত বড় যে কেউ ক্ষতি করেছে তাকে আমরা ধরতে পারছি না। ঠিক আছে, এটা কি আপনারই দোকান? হ্যাঁ, আমার ছেলের দোকান। আপনার ছেলের নাম? বাসুদেব মেজদা। আপনার নাম? ভক্তমাদেব মেজদা। কিসের দোকান ছিল এটা? সাইকেলের দোকান। সাইকেলের দোকান ছিল? হ্যাঁ। কী করে আগুন লাগলো? আগুন কী করে লাগলো, লোকে লাগিয়ে দিয়েছে তো। কে লাগিয়ে দিয়েছে জানেন? সেটা বলতে পারছি না কে লাগিয়েছে। কখন হয়েছে ঘটনাটা? কালকে কখন হয়েছে এটা? ওই একটা থেকে দুটোর ভিতরে। কী করে জানলেন আপনার আগুন লেগেছে বলে? এখানে সব দেখেছিল তো পরের লোক, আর বাড়ির লোক তারা দেখে পরেছে আমাদেরকে বলছে, আমরা তো তখন জানিনি। আর ওই তো দোকান বন্ধ করে দিয়ে তখন চলে গেছে, রাত্রেবেলা দোকান খুঁজেনি ঠিক কথায়। দিনের বেলা খুঁজে সন্ধ্যেবেলার দিকে চলে যায়, ইয়ে করে তখন সেটা আমরাও জানিনি। তখন যখন এইসব যখন ধরে ধরে ইয়ে হয়েছে, পাশাপাশি লোকেরা বলি যে হ্যাঁ এরকম খবর দিলাম আমাদেরকে যে এরকমভাবে ভূতের গুমটিতে লাগে আগুন তারা ধরে দিয়েছে, তারাও দেখেনি, তারা দেখিয়েছে। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।